ঘাটের নাম সাঁকাই ঘাট। এই ঘাট দিয়ে দিনে কয়েক হাজার মানুষ পারাপার করে। মূলত কেতুগ্রামের সঙ্গে সহজে যোগাযোগ এই জলপথ। শুধু কেতুগ্রাম বললে ভুল হবে, বাকি দুটি জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ সেই যোগাযোগকারীর একটি সংযোগকারী এই জলপথ। সেই জলপথ দিয়ে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ পার হয় জীবনের ঝুঁকি নিয়ে। সুন্দর পারাপারের ব্যবস্থা হয়, বা যদি ব্রিজ হয় খুব ভালো, বা নৌকা যদি চলে স্থায়ী ঘাট হোক, এবং এখানে লাইফ জ্যাকেট ব্যবহার করো, কোনো যাত্রীর সঙ্গে লাইফ জ্যাকেট নেই, খুব বিপদ, যে কোনো সময় গণ্ডগোল হতে পারে, ঘটনা ঘটে, যাতায়াতটা স্থায়ীভাবে ঘাট করা যায়। তো মনে হয় শিগগিরই সেটা শুরুও হবে। এখন যেটা চলছে, ইজারাদার লাইফ জ্যাকেট যদি না দেয় আমরা দেখছি খবর নিয়ে। আমি কেতুগ্রামের বিধায়ককে বলবো যে ইজারাদারকে বলতে যাতে অন্তর্ভুক্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা। যে কেতুগ্রামের বিধায়ক, অর্থাৎ নদী পেরোলি যে ওপারে যে কেতুগ্রাম পড়ছে বিধানসভা, সেই বিধানসভার বিধায়ক ইতিমধ্যেই বারবার জানিয়েছেন বিধানসভায় শিগগিরই এর একটা উপায় খুঁজে বার করা হবে। তবে মূলত শুধু এই বিধানসভার উপর ভরসা করে থাকলেই হবে না, যাত্রীদেরও সচেতন হতে হবে, তাদেরকেও লাইফ জ্যাকেট পরতে হবে, এবং যাতে লাইফ জ্যাকেট প্রত্যেক যাত্রী পরে সেই জন্য কিন্তু ইজারাদার যে আছেন, যিনি আছেন এই ঘাটের ইজারাদার, তাকে কিন্তু বলবেন এবং বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষকে অর্থাৎ ডিএমকে জানানো হবে, যে যাতে প্রত্যেক দিন পারাপারের সময় যাত্রীরা লাইফ জ্যাকেট পরে পারাপার করে। আমার শহর কাটোয়া থেকে ক্যামেরায় আকাশের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। Thank you.